অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি জুন 2020 মিথুন রাশির কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে অশুভ অর্থাৎ সমস্যা আসতে পারে তারই একটি পূর্বাভাস দিতে চলেছি। এটি একটি ইন জেনারেল রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। আপনাদেরকে এই রাশিফলটি এই মাসে কেমন যাবে তার একটা আভাস কিন্তু আপনারা এর মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো প্রথমেই জানাই, রবি গ্রহ 14 জুন বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনাদের রাশিতে রবি গ্রহের প্রবেশ। যে কিনা রবি গ্রহ আপনাদের ঠিক রাশির দ্বাদশে অবস্থান করছিল এবং এটা শত্রু ঘরে অবস্থান এবং দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছিল। এর পাশাপাশি মঙ্গল গ্রহ রাশির দশম স্থানে অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে এই মঙ্গল গ্রহের অবস্থান। কি ফলাদেশ হতে চলেছে তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো। এর পাশাপাশি শুক্র গ্রহ 25 জুন বকরি থেকে মার্গী হবে এবং 18 জুন বুধ গ্রহ ঠিক মার্গী থেকে বকরি হবে। বৃহস্পতি 30 জুন ঠিক অবস্থান করবে আপনাদের রাশির সপ্তম স্থানে অর্থাৎ ধনুরাশিতে এবং শনিগ্রহ ঠিক অবস্থান করবে আপনাদের রাশির অষ্টম স্থানে এবং বকরি অবস্থান করছে। তো কি প্রভাব মিথুন রাশির জন্য, কি কি বার্তা আনতে চলেছে তাই আমি এই ভিডিওতে জানাতে চলেছি। তো প্রথমেই জানাই, আপনাদের রাশির একাদশপতি অর্থাৎ মঙ্গল দশম ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে আফটার লকডাউন আপনাদের কিন্তু প্রমোশন হবে। বর্তমান সময়ে কর্মের কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে চাপ থাকবে, এটা আমি আবারও বলছি। যে ভাববে যে যা হবে হোক দেখে নেওয়া যাবে, এরকম জোর মানসিকতা নিয়ে যারা কাজ করতে পারবে এই সময় তাদের কিন্তু ফিউচার অনেকটাই ভালো আছে, অর্থাৎ আপনাদের প্রমোশন উন্নতি কিন্তু একটা দিক কিন্তু আপনার লকডাউন কিন্তু আপনাদের খুলে যাচ্ছে। এবার জানাই, 14 জুন অবধি রবি গ্রহ আপনাদের দ্বাদশ স্থানে অবস্থান করছে এবং দারিদ্র যোগ তৈরি হচ্ছে। এই সময় অবধি আপনাদের কিছুটা হলেও মানসিক উদ্বেগ থাকবে, ব্যয় আপনাদের প্রচুর হবে এই 14 ঠিক জুন অবধি। ঠিক 14 জুনের পরে যখন এই রবি গ্রহ চলে আসছে, 14 জুনে যখন চলে আসছে মিথুন রাশিতে এবং বুধের সঙ্গে একত্রে অবস্থান করছে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, আপনাদের বুদ্ধি কিন্তু ভালো হবে। অর্থাৎ যারা ব্যবসাতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 14 জুনের পর থেকে কিছুটা হলো ভালো সময় কিন্তু আসছে। তবে আপনাদের রাশির অষ্টম স্থানে শনি গ্রহ বকরি, আবারও বলছি, শনি যখন বকরি হয়েছে অষ্টম স্থানে, সেক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি বৃদ্ধি করবে, ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো হওয়ার সম্ভাবনা আছে এবং আপনাদের হেলথ নিয়ে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে পারেন, বা আপনার পরিবারের কারো শরীর সরগাত নিয়ে সে ব্যাপারে আপনাদের কিছুটা হলেও ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে। প্রেমের দিকটা আপনাদের 25 জুনের পর থেকে আস্তে আস্তে ভালো দিক আসবে ধীরে ধীরে, অর্থাৎ নতুন প্রেম আসার সম্ভাবনা এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের কিছুটা হলেও উন্নতি। বিয়ের ব্যাপারে এ মাসে একদমই এগাবেন না। বিয়ের ব্যাপারে আপনারা ঠিক 30 জুনের পর থেকে এই বিবাহকেন্দ্রিক ব্যাপারে আপনারা পদক্ষেপ নিন বা যোগাযোগ করুন, সেক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। এবার জানাই, যারা শিক্ষার্থীরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা খুব ভালো যাবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ছেন বা যারা
হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এ মাসটা জুন মাসটা শুভ ফল প্রদান করবে। যারা মুদিখানার দোকান আছে বা যাদের মেডিসিনের বিজনেস আছে তাদের 14 জুনের পর থেকে কিছুটা হলো সেই জায়গাগুলো রিকভারি হওয়ার সম্ভাবনা মিথুন রাশির দেখা যাচ্ছে। তবে আবারও আপনাদেরকে জানাই, শনি যে ঘরে অবস্থান করে সে ঘরে কে যে ঘরে দৃষ্টিতে সে ঘরগুলোকে নাশ করে এবং বৃহস্পতি যে ঘরে অবস্থান করে এবং যে ঘরগুলোকে দৃষ্টি দেয় সেই ঘরগুলোতে আপনার ঠিক গঙ্গা জলের মতো প্রবৃত্ত হয়। আমি এটা আপনাদেরকে বারবার বলছি। তা আপনাদের রাশির ঠিক পঞ্চম স্থানে এই দৃষ্টি অর্থাৎ এই বৃহস্পতি গ্রহের দৃষ্টি আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ভালো হবে, সন্তানের এডুকেশন দিক ভালো হবে, সন্তানের কিছু কাজ করবে যার জন্য আপনারা গর্ব অনুভব করবেন এই জায়গাটা আছে, বা সন্তান নিয়ে যাদের সমস্যা চলছিল সন্তান প্রাপ্তি সেই জায়গাগুলো কিছুটা হলো ভালোর দিক কিন্তু ধীরে ধীরে আসবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। কিন্তু আপনাদের রাশির দ্বাদশস্থানে যেহেতু এই বৃহস্পতির দৃষ্টি সেক্ষেত্রে আপনাদের অযথা ব্যয় বা অপচয় এই জিনিসগুলো হবে, দেখা গেল কোনো কারণ নাই ফালতু কিছু খরচ আপনাদের হয়ে গেল, এই দিকগুলো কিন্তু আছে। তবে কাউকে টাকা ধার এ মাসে দিবেন না, সেক্ষেত্রে টাকা রিকভারি হওয়ার ক্ষেত্রে সমস্যা আসতে পারে, বা টাকা ধার নেওয়ার ব্যাপারেও একটু সাবধানতা অবলম্বন করবেন অর্থাৎ ঋণ নেওয়ার ব্যাপারে। মায়ের শরীরের দিকে কিছুটা হলেও নজর দিন এবং পিতার শরীরের দিকেও নজর দিন। যারা ষাট ঊর্ধ্বের ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা, স্কিন ডিজিজ, হাই ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েডের এই রকম সমস্যা আসতে পারে। অবশ্যই এটা আপনারা ডক্টরবাবুর সঙ্গে কনসাল্ট করুন, সেই দিকে ভালো হবে। কিন্তু পায়ে ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা এ মাসে দেখা যাচ্ছে, সেদিক থেকে অবশ্যই আপনারা খুব সাবধানে গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। তবে যারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তারা কিন্তু এই সময় ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন না, আইডিয়াল সময় কিন্তু এখন নয় মিথুন রাশির জন্য। কিছুদিন পরে আপনারা জুন মাসের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট করুন। যারা টিউশনি নিয়ে জীবিকা করে অর্থাৎ যারা প্রাইভেট পড়ে জীবিকা নির্বাহ করে তাদের ক্ষেত্রে কিন্তু 30 জুনের পর থেকে অর্থাৎ বৃহস্পতি যখন সকেত্রিক হয়ে যাবে ধনুরাশি করে তখন থেকে আপনাদের কিন্তু ভালো সময় আসছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।